আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি এই কাঁচা কলা আর হচ্ছে চেলা মাছ দিয়ে পাতলা ঝোল করব। একটু হলুদ মরিচ মাখিয়ে এটাকে ভেজে নেব। এটা হলো সামুদ্রিক চেলা মাছ, তো এখানে প্রচুর কাঁটা থাকে, তাই একটু মচমচে করে ভাজতে হয় এই মাছটাকে। ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, এই মাছগুলোকে ভেজে ফেলবো। মানে মাছগুলোকে ভাজতে দিয়ে আমি সবজি রেডি করছি। নিয়েছি কয়টা টমেটো, আলু আর হলো কাঁচা কলা, তো এইগুলোকে এখন পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছি। মাছটা আরেকবার উড়তে দিয়ে নামিয়ে ফেলব। নামিয়ে ফেলেছি মাছটা, এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়েছি পরিমাণ মতো তেল আর হলো কালো জিরা ফোড়ন দিয়েছি। তো এই তরকারিতে আমি আজকে পেঁয়াজ ব্যবহার করছি না, কালো জিরাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা সবজি, কাঁচা কলা আর হলো আলু। এখন এটাকে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর আদার পেস্ট। এখন এগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর একটু কষিয়ে ফেলবো। তারপর দিয়ে দিচ্ছি হলো কেটে রাখা টমেটো। টমেটোটাকে দু টুকরা করে কেটেছি, দু ভাগ করেছি আর কি। তো এটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে দেব। তরকারিতে একটু কষিয়ে রান্না করলে ভাজা ভাজা হয়ে যায় সবজিগুলো, ভালোই লাগে। দিয়েছি হলুদ মরিচ আর হলো ধনিয়া মাছের মশলা। তো আর এর চাইতে বেশি কিছু ব্যবহার করব না, তো এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে টমেটোটা প্রায় আধা ঘন হয়ে যাবে, আর এই টমেটোর কারণে গ্রেভিটা একটু ঘন হবে, মানে ঝোলটা একটু ঘন হবে। তো টমেটোটা গলে গেছে, এখন কষানোটাও প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি ব্যবহার করব। লবণ দেওয়া হয়নি এতক্ষণ, তাই লবণটা দিয়ে দিয়ে আরেকবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব হলো হচ্ছে প্রয়োজন মতো পানি। পানিটা দিয়ে দিয়েছি, প্রয়োজন মতো পানিটা দিয়ে একেবারে মাছগুলো দিয়ে এটাকে রান্না হতে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। তরকারির ঝোলটা কমে গেছে, বলেছিলাম পাতলা ঝোল, এর চাইতে ঘন ঝোল হলে এমনিতে কাঁচকলাতে ঝোলটা ঘন থাকে না, পাতলা থাকে না, ঘনই হয়ে যায়। এই কারণে একটু পাতলা করেই নামাবো এটাকে। তো এটাই ছিল আমার আজকের আয়োজন। আবার দেখ কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।